পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। কোন ধাপে কোন পৌরসভা এবং কখন ভোট হবে সে বিষয়ে এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে বিকেল 3টায় বসবে এই সভা। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র সেবার ফি নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আটাশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচনের খবর জানাতে কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, পৌর নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার এবং স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? জি, আসলে প্রার্থীতা ইতিমধ্যে আপনি জানেন যে আওয়ামী লীগ তাদের প্রার্থীতা চূড়ান্ত করে ফেলেছে। অন্যদিকে বিএনপি এখনো প্রার্থীতা চূড়ান্ত করতে পারেনি। তারা তৃণমূলের ভোটার যে কার্যক্রমটা সেটা ইতিপূর্বে সেরেছে বলে আমরা জেনেছি। বাকিটা তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির প্রার্থী রয়েছেন। তো ইতিমধ্যে যেহেতু আওয়ামী লীগের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে, সে কারণে কিন্তু প্রার্থীর যে সমর্থক সহ সাধারণ জনগণ পৌর ভোটাররা তাদের মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম পৌরসভার গড়ের পাড়া এলাকার 6 নম্বর ওয়ার্ডে রয়েছি। এখানে কিছু ভোটারকে দেখছি, সাধারণ জনতা। আমরা তার কাছে জানবো আজকে যে আপনার তো বিগত নির্বাচন দেখেছেন, আজ আগামী 28 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে যে প্রার্থী হয়ে আসবে, এরকম প্রার্থীর বিজিত প্রার্থীর কাছে আপনার বিজয় প্রার্থীর কিরকম প্রত্যাশা আপনার? সে একজন যোগ্য প্রার্থী, পৌরবাসী সবাই খুশি প্রাপ্ত হয়ে গেছে। আমরা কাজলবার পক্ষ, আমরা জনগণ সবাই আমরা উপস্থিত আছি। আগে যে প্রার্থী ছিল না, আগে যে ইয়া ছিল, মেয়র ছিল, সে একজন যোগ্যতা নয়, সে রাস্তাঘাট সম্পর্কে কিচ্ছু বোঝে না, সে পৌরসভা সাধারণ জনগণের মাঝে এখনো আসে নাই, বুঝছেন? এই আগে যে কাজল ভাই আমার চেয়ারম্যান ছিল, উনি যে রাস্তাঘাটগুলো করে গেছে তার মেলামত এখনো সে করতে পারে নাই, যে পরে যে মেয়র ছিল। বুঝতে পারছি। আমরা আরেকজনের কাছে জানবো যে পৌর বা নাগরিক যে অধিকারগুলো সেগুলো তো আপনারা যতটুকু পেয়েছেন, সামনের দিনগুলোতে আপনাদের প্রত্যাশা আর কি? আমাদের প্রত্যাশা হলো যে বিগত কালে চেয়ারম্যান ছিল কাজীউল ইসলাম, মোটামুটি ভাবে যে কাজগুলো করেছেন সে কাজগুলো আদৌ সংস্কার করে নাই কোনো মেয়র বা কোনো চেয়ারম্যান। তারপরে আমাদের আশা যে কাজীউল ইসলাম যদি এই কুড়িগ্রাম পৌরসভার পুনরায় মেয়র পদে আসেন, তো আমরা আশা করব ওনার দ্বারা এই কুড়িগ্রাম পৌরসভার অনেক সফলতা এবং উন্নতি হবে বলে আমি আশা করি। জি, আসলে পৌর জনগণের অনেক প্রত্যাশা, অনেক আশা আমরা জানছিলাম যে তারা চাচ্ছিল যে তাদের যে বিশেষ করে কুড়িগ্রামের যে 6, 7, 8 এই ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো আসলে প্রত্যন্ত গ্রাম এবং নদী ধল্লার তীরবর্তী এলাকায় যেখানে রাস্তাঘাট এবং বিদ্যুৎ বা সুপেয় পানির ব্যবস্থা পর্যন্ত হয়নি। তারা চাচ্ছে যে পরবর্তী নির্বাচিত যে প্রতিনিধি আসবেন তার কাছে তাদের অনেক প্রত্যাশা। জি জি, তুহিন, বুঝতে পারছি সেখানকার পরিস্থিতি।